আসসালামু আলাইকুম, আমি সাবিকুন্না নিয়ে আসলাম আজকে একটা ছোট্ট ভিডিও। বড় বড় মতো আবারও আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার বাসায় যদি কখনো কোনো বাসি ভাত থাকে, সেটা আমি কিভাবে খাই বা খাওয়ার উপযুক্ত করি, সেই প্রসেসিংগুলোই আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করব আজকে। আর হ্যাঁ বন্ধুরা, খাবার কিন্তু একদমই নষ্ট করতে নেই। আমরা যেহেতু মানুষ, মাঝে মধ্যে ভুল ত্রুটি হয়ে যায়, কম বেশি হয়ে যেতেই পারে, সেটা কিন্তু বিভিন্নভাবে এভাবে খেয়ে ফেললেই হয়ে যায়। তো আবারও বলছি, খাবার নষ্ট করতে নেই, খাবার নষ্ট করবেন না। আমার বাচ্চাদেরও কিন্তু আমি সবসময় শেখাই যে খাবার নষ্ট করতে নেই। টিফিনে ওদের যে খাবারটাই দেই, সেই খাবারটা না পারলেও ওরা সম্পূর্ণ করে আসে, হয় ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে, না হয় নিজে একটু কষ্ট হলেও খেয়ে ফেলে। খাওয়ার জন্য প্রথমে আমি কড়কড়া করে বেগুন ভাজি করে নিয়েছি, তারপর পেঁয়াজ মরিচ দিয়ে একটু ডিম ভাজি করে নিচ্ছি, তারপরে মচমচা করে শুকনো মরিচ ভেজে নেব। কেউ চাইলে কিন্তু শুকনো মরিচটা অ্যাভয়েড করতে পারেন, সবাই শুকনো মরিচ খেতে পছন্দও করে না, আমার কিন্তু বেশ পছন্দ। এই তো আমার ভাজাভুজি কমপ্লিট, এবার চলে যাব ভাতটা মাখাতে। আর এখানে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ দিয়ে আমি মাখানোর ট্রাই করতেছি, কারণ বাচ্চাকে খাবে, মানে আমার মেয়েও খাবে, সেজন্য সাথে ছেলেকেও দেবো, তাই কম মরিচ দিয়ে আমি মাখানোর ট্রাই করেছি। আর শুকনো মরিচটা আমি নিজে খেতে ভাজি করেছি। ভাত মাখানোর সময় আমার শাশুড়ি মা বলছিল যে ইস, এই ভাতটা খেতে কী যে মজা হবে। সো আমি পারতেছি না, ডাক্তার আমাকে না করেছে সেজন্য, কিন্তু আমি যদি পারতাম এই ভাতটা খেতে কতই না ভালো লাগতো। তবে হ্যাঁ বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা পেঁয়াজ মরিচ একটু ডোলে ভাতটা ভালোভাবে মেখে, সাথে যদি ডিম ভাজি আর বেগুন ভাজি হয়, সাথে যদি আরেকটু ভালো করার জন্য ইলিশ মাছ ভাজি হয়, তাহলে অনেক বেশি মজা হয়। তবে এর থেকে, ইলিশ মাছের থেকেও কিন্তু এটা কম মজা নয়, দেখতেই পাচ্ছেন। আর আমার ছেলে মেয়ে অনেক বেশি পছন্দ করে। ছেলের যদিও অনেক পছন্দের কিছু নেই, তাকে সব কিছুই জোর করে খাইয়ে দিতে হয়, এক্সেপশনাল খাবার ছাড়া, যেমন পোলাও, বিরিয়ানি কিংবা মাংস দিয়ে কিছু রান্না করলে, সেটা পাস্তা হোক, নুডলস হোক, সেগুলো ছাড়া। আর খুবই মজা লেগেছিল। ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।